দলবদলের জন্য রাজনীতি নয়, রাজনীতির লক্ষ্য হওয়া উচিত দিন বদল। শনিবার বিকেলে খড়দায় ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন দমদম কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। নির্বাচনে যেভাবে তৃণমূল ভোট লুট করেছিল, প্রথম দফার লোকসভা নির্বাচনে তৃণমূল ভোট লুট করতে পারেনি। তবে রাজ্য পুলিশ তৃণমূলের নিয়ন্ত্রণে, আবার কেন্দ্রের পুলিশ বিজেপির নিয়ন্ত্রণে, এটা কখনোই চলতে পারে না। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। একটাই বার্তা, শান্ত মানুষের জন্য সহমর্মী মনোভাবের পশ্চিমবাংলা, তাকে আমাদের পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। রুটি রুজি রুচির লড়াইতে মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে। দল বদলের জন্য রাজনীতি না, রাজনীতির লক্ষ্য দিন বদল। যা চলছে এটা মানুষ সহ্য করতে পারছেন না, বিপদে পড়ছেন। মানুষের কাছে আমরা সমর্থন আশা করব, পাশে দাঁড়ান। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল প্রথম দফার নির্বাচন গেছে, সেই নির্বাচন কিন্তু রক্তহীন হয়নি, রক্তপাতহীন হয়নি। প্রথম দফার নির্বাচন গতকাল পশ্চিমবাংলায় হয়েছে। যেভাবে পঞ্চায়েত পৌরসভায় লুঠের রাজত্ব করেছিল তৃণমূল, তা করতে পারেনি। তৃণমূল আর বিজেপি দুজনেই পুলিশ তাকে তার উপর নির্ভর করে চলতে চেয়েছে। রাজ্য পুলিশ তৃণমূলের কন্ট্রোলে আর কেন্দ্রের পুলিশ বিজেপির কন্ট্রোলে, এই জিনিস কখনো চলতে পারে না। মানুষ প্রতিরোধ করেই ভোটে এগিয়েছেন, ভোটে এগোবেন। আমার কাছে কথাটা একেবারে স্পষ্ট, চাকরি দুর্নীতি ভয়াবহ ধরা পড়ে গেছে, কয়লা পাচার ধরা পড়ে গেছে, দুর্নীতিতে কার টাকা কোথায় পৌঁছেছে বাউন্স, তার দুর্নীতি ধরা পড়ে গেছে। বিজেপি নেতারা এতদিন ধরে তৃণমূলকে ঠেকিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, কিন্তু কতদিন পারবে? কোর্টের নির্দেশে এই তদন্ত হচ্ছে, সেই তদন্তে ধরা পড়ে যাচ্ছে। কণ্ঠস্বর 6-8 মাস ধরে বন্ধ রেখেছিল, এখন তো ধরা পড়ে গেছে। কার কাছে কার টাকা গেছে, কে কোথায় কাকে কি ইনস্ট্রাকশন দিয়েছে, অ্যাকশন হবে না, কবে হবে, তার ব্যবস্থা হতে হবে। ভাই ভাই বলে লাভ নেই। সিআইডি এবং রাজ্য পুলিশের তদন্তকারী, তারাও কি একই রকমভাবে সব ধামাচাপা দিতে চায়? যে যা নিজের পুলিশকে দলের কাজে ব্যবহার করছে রাজ্য অথবা কেন্দ্র, এটা মানছে না। দায়িত্ব রাখবেন, গরিব মানুষ কেউ আমার চেয়ে কম বোঝেন না। তৃণমূল জবাব দাও।